পবিত্র বাইবেল থেকে ঈস্টারের বিবরণের দ্বিতীয় অধ্যায়টি পাঠ করছি। ঈস্টারের রাজ্ঞীপদ প্রাপ্তি। এই সকল ঘটনার পরে অহস্যরস রাজার ক্রোধ শান্ত হইলে তিনি বষ্টিকে তাহার কার্য ও তাহার প্রতিকূলে যে আজ্ঞা প্রদত্ত হইয়াছিল তাহা স্মরণ করিলেন। তখন রাজার পরিচর্যাকারী ভৃত্যেরা তাহাকে কহিল, মহারাজের জন্য সুন্দরী যুবতী কুমারীদের অন্বেষণ করা যাওক। মহারাজ আপন রাজ্যের সমস্ত প্রদেশে কর্মচারীদিগকে নিযুক্ত করুন, তাহারা সেই সকল সুন্দরী যুবতী কুমারীদিগকে সুসন রাজধানীতে একত্র করিয়া অন্তঃপুরে স্ত্রীলোকদের রক্ষক রাজ নপুংসক যে হেগয় তাহার হস্তে সমর্পণ করুক এবং তাহাদের অঙ্গ সংস্কারার্থক দ্রব্য দত্ত হোক। পরে মহারাজের দৃষ্টিতে যে কন্যা উৎকৃষ্ট হইবেন তিনি বষ্টির পদে রানী হন। তখন এই কথা রাজার তুষ্টিকর হওয়াতে তিনি তদনুসারে করিলেন। তৎকালে জাইরের পুত্র মর্দখয় নামে একজন যিহুদী সুসন রাজধানীতে ছিলেন। সেই জাইরের পিতা শিমির পিতা বিন্যামিনীয় কিস, বাবিল রাজ নবুখদনেশ্বর কর্তৃক বন্দীরূপে নীত যিহুদা রাজ জিকোনিয়ের সঙ্গে যে সকল লোক বন্দী হইয়াছিল, কিস তাহাদের সহিত জেরুসালেম হইতে বন্দীরূপে নীত হইয়াছিলেন। মর্দখয় আপন পিতৃব্যের কন্যা হদসাকে অর্থাৎ ইষ্টেরকে প্রতিপালন করিতেন, কারণ তাহার পিতা কি মাতা ছিল না। সেই কন্যা সুন্দরী ও রূপবতী ছিলেন। তাহার পিতামাতা মরিলে পর মর্দখয় তাহাকে পোষ্যপুত্রী করিয়াছিলেন। পরে রাজার ওই বাক্য ও আজ্ঞা প্রচারিত হইলে যখন সুসন রাজধানীতে হেগয়ের নিকটে অনেক কন্যা সংগৃহীত হইল, তখন ইষ্টেরও রাজবাটিতে স্ত্রীরক্ষক হেগয়ের নিকটে নীতা হইলেন, আর সেই যুবতী হেগয়ের দৃষ্টিতে উৎকৃষ্ট হইলেন ও তাঁহার কাছে দয়া পাইলেন এবং তিনি সত্তর অঙ্গ সংস্কারার্থক দ্রব্যগুলি এবং আরও যে যে দ্রব্যের অংশ তাহাকে দিতে হয় তাহা এবং রাজবাটি হইতে মনোনীত সাতটি দাসী তাহাকে দিলেন এবং সেই দাসীদের সহিত তাহাকে অন্তঃপুরের উৎকৃষ্ট স্থানে লইয়া রাখিলেন। ইষ্টের আপন জাতির কি গোত্রের পরিচয় দিলেন না, কারণ মর্দখয় তাহা জানাইতে তাহাকে বারণ করিয়াছিলেন। পরে ইষ্টের কেমন আছেন ও তাহার প্রতি কি করা হয় তাহা জানিবার জন্য মর্দখয় প্রতিদিন অন্তঃপুরের প্রাঙ্গণের সম্মুখে বেড়াইতে লাগিলেন। আর দ্বাদশ মাস স্ত্রীলোকদের জন্য নিয়মিত সেবা পাইলে পর অহস্যরস রাজার নিকটে এক এক কন্যার গমনের পালা উপস্থিত হইত, যেহেতু তাহাদের অঙ্গ সংস্কারে এতদিন লাগিত। বস্তুত ছয় মাস গন্ধরসের তৈল, ছয় মাস সুগন্ধি ও স্ত্রীলোকের অঙ্গ সংস্কারার্থক দ্রব্য ব্যবহৃত হইত। আর রাজার নিকটে যাইতে হইলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল, সে যে কোনো দ্রব্য চাহিত তাহা অন্তঃপুর হইতে রাজবাটিতে গমন সময়ে সঙ্গে লইয়া যাইবার নিমিত্তে তাহাকে দেওয়া যাইত। সে সন্ধ্যাকালে যাইত ও প্রাতঃকালে উপপত্নীদের রক্ষক রাজ নপুংসক শ্বাসগসের নিকটে দ্বিতীয় অন্তঃপুরে ফিরিয়া আসিত। রাজা তাহার উপরে প্রসন্ন হইয়া তাহার নাম ধরিয়া না ডাকাইলে সে রাজার নিকটে আর যাইত না। পরে মর্দখয় আপন পিতৃব্য অবিহৈলের যে কন্যাকে পোষ্যপুত্রী করিয়াছিলেন, যখন রাজার নিকটে সেই ইষ্টেরের যাইবার পালা হইল, তখন তিনি কিছুই ভিক্ষা করিলেন না, কেবল স্ত্রীলোকদের রক্ষক রাজনপুংসক হেগয় যাহা যাহা নিরূপণ করিলেন তাহাই মাত্র সঙ্গে লইলেন। আর যে কেহ
ইষ্টেরের প্রতি দৃষ্টি করিত, সে তাহাকে অনুগ্রহ করিত। রাজার রাজত্বের সপ্তম বৎসরের দশম মাসে অর্থাৎ টেবেত মাসে ইষ্টের অহস্যরস রাজার নিকটে রাজবাটিতে নীতা হইলেন। আর রাজা অন্য সকল স্ত্রীলোক অপেক্ষা ইষ্টেরকে অধিক ভালোবাসিলেন এবং অন্য সকল কুমারী অপেক্ষা তিনি রাজার দৃষ্টিতে অনুগ্রহ ও দয়া প্রাপ্ত হইলেন। অতএব রাজা তাঁহারই মস্তকে রাজমুকুট দিয়া বষ্টির পরে তাহাকে রানী করিলেন। পরে রাজা আপনার সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্য ইষ্টেরের ভোজ বলিয়া মহাভোজ প্রস্তুত করিলেন এবং সকল প্রদেশের কর মোচন ও আপন রাজকীয় দাতৃত্বানুসারে দান করিলেন। দ্বিতীয়বার কুমারী সংগ্রহের সময়ে মর্দক্ষয় রাজদ্বারে বসিতেন, তখনও ইষ্টের মর্দক্ষয়ের আজ্ঞানুসারে আপন গোত্রের কি জাতির পরিচয় দেন নাই, কারণ ইষ্টের মর্দক্ষয়ের নিকটে প্রতিপালিত হইবার সময়ে যেমন করিতেন তখনও তেমনি তাঁহার আজ্ঞা পালন করিতেন। সেই সময়ে অর্থাৎ যখন মর্দক্ষয় রাজদ্বারে বসিতেন তখন দ্বারপালদের মধ্যে বিগথন ও এরস নামে রাজবাটির দুইজন নপুংসক ক্রুদ্ধ হইয়া অহস্যরস রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল, কিন্তু সেই বিষয় মর্দক্ষয় জ্ঞাত হওয়াতে তিনি ইষ্টের রানীকে তাহা জানাইলেন এবং ইষ্টের মর্দক্ষয়ের নাম করিয়া রাজাকে তাহা বলিলেন। তাহাতে অনুসন্ধানে সেই কথা সপ্রমাণ হইলে ওই দুইজনকে গাছে ফাঁসি দেওয়া হইল এবং সেই কথা রাজার সাক্ষাতে ইতিহাস পুস্তকে লিখিত হইল।